नर्मदा वै नमः प्रातः नर्मदा वै नमो निशि नमस्ते नर्मदे देवी त्राहि मां भवसागरात् रुद्रदेहात् समुत्पन्ना सदा कल्कलिनादिनी कौमारी स्वरूपे देवी देवादेवी नमोस्तुते। माँ नर्मदा तुम्हार जय जयकार होक, जय जयकार होक, जय जयकार होक। বন্ধুরা, তোমাদের সবাইকে এই লাড্ডু গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত। আমার গুরুদেবকে প্রণাম জানিয়ে, মাতা পিতাকে প্রণাম জানিয়ে আর শৈলেন্দ্রনারায়ণ ঘোষাল শাস্ত্রীজির চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। শৈলেন্দ্রনারায়ণ ঘোষাল শাস্ত্রীজির লেখা তপভূমি নর্মদা বইটা থেকে বন্ধুরা ধারাবাহিকভাবে পাঠ করে ভিডিও আপলোড করা হচ্ছে এই চ্যানেলে। তপভূমি নর্মদা পার্ট 1-2 পার্ট 23 অবধি আপলোড করা হয়েছে। বন্ধুরা, তোমরা যারা দেখো নি তারা একটু চ্যানেলে গিয়ে সার্চ করে দেখো, তপভূমি নর্মদা পার্ট 1-2 পার্ট 23। আর আমার যে সমস্ত বন্ধুরা আজকেই প্রথম এই চ্যানেলটা দেখছো, এই চ্যানেলের কোনো ভিডিও দেখছো একদম নতুন, তাদেরকে বলি তোমাদের যদি ভালো লাগে এই চ্যানেলের ভিডিওগুলো তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর তোমাদের পক্ষে যতটা সম্ভব হয় শেয়ার করে দিও যাতে সবার কাছে পৌঁছে যায়। তপভূমি নর্মদা পার্ট 23-তে তোমাদেরকে বলেছিলাম যে শৈলেন্দ্রনারায়ণজি তো গঙ্গাবাহু তীর্থেই রয়েছেন, তিনি তো মানে বলেছেন যে কয়েকটা দিন সেখানে থাকবেন, মানে তপভূমি নর্মদা বইটাতে যা বলেছেন। আর তার সঙ্গে রয়েছেন সূর্যনারায়ণজি, তো সূর্যনারায়ণজির সঙ্গে তার নানা রকম বেদ মন্ত্র নিয়ে কথাবার্তা চলছিল, তো কথা বলতে বলতে তিনি একদম নির্বাত নিষ্কম্প দীপশিখার মতো একেবারে স্থির হয়ে গেলেন। তো তারপর শৈলেন্দ্রনারায়ণজি বলেছিলেন যে লিখেছিলেন তিনি যে আর কোনো কথা বলাই বৃথা, কাজেই কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। এই অবধি তপভূমি নর্মদা পার্ট 23-তে পাঠ করা হয়েছিল। আজকে এইটা অর্থাৎ এই ভিডিওটা তপভূমি নর্মদা পার্ট 24, আজকে তারপর থেকে পাঠ করব। বন্ধুরা, লিখছেন শৈলেন্দ্রনারায়ণজি যে কথা বলতে বলতেই দেখলাম সাধু সূর্যনারায়ণজি নির্বাত নিষ্কম্প দীপশিখার মতো স্থির হয়ে গেলেন, আর কোনো কথা বলাই বৃথা, কাজেই কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙতেই দেখি সাধুর শয্যা শূন্য, তিনি যথারীতি সকালে উঠেই কোথায় চলে গেছেন। সকাল 10টা নাগাদ ফিরে এলেন, এসেই রান্নার কাজে বসলেন। মন্দিরের পেছন দিকে খস খস শব্দ শুনে পা টিপে টিপে গিয়ে উঁকি মেরে দেখি একমাল বুনো মহিষ চড়ে বেড়াচ্ছে। সাধুকে বলতেই তিনি দু হাতে দু খণ্ড জ্বলন্ত কাঠ নিয়ে মন্দিরের চত্বরে গিয়ে দু হাতে তা ঘোরাতে ঘোরাতে চিৎকার করতে লাগলেন, হাট 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 ইয়াসে। আগুন দেখে মহিষগুলো একেবারে বনের দিকে দৌড়ে পালিয়ে গেল। নর্মদা মে এসা হোতাই হ্যায়, শব্দ শুনে পিছন ফিরে দেখি মহাত্মা শোভানন্দজি মন্দিরের ধাপ বেয়ে উঠে আসছেন। দুই সাধু পরস্পরের দিকে তাকিয়ে 5 মিনিট স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন। দুই সাধু কে কে? সূর্যনারায়ণজি আর মহাত্মা শোভানন্দজি। শোভানন্দজির কথা নিশ্চয়ই মনে আছে, শোভানন্দজির কথা তোমাদেরকে বলেছি এর আগের পার্টগুলোতে। শোভানন্দজির সঙ্গে শৈলেন্দ্রনারায়ণজির দেখা হয়েছিল সেই কুকুরা মঠে, হঠাৎ করে একদিন দুপুরবেলা এসে পৌঁছেছিলেন। তারপরে সে নিজেই রান্নাবান্না করছিলেন, অর্থাৎ ভোজনের ব্যবস্থা করছিলেন আর মুখে অহরহ নাম করে যাচ্ছিলেন। তারপর তার সঙ্গেই তিনি বদরপাচন তীর্থে এলেন, হ্যাঁ পরাশর তীর্থে এলেন। তা আসতে আসতে পরিক্রমা করতে করতে, একসাথেই পরিক্রমা করতে করতে যখন নারদেশ্বর তীর্থে এসে পৌঁছলেন, তখন শোভানন্দজি বললেন যে তিনি আর এগোবেন না, এই নারদেশ্বর তীর্থেই তিনি বিশ্রাম করবেন, এখানেই তিনি থাকবেন, এখানেই ভজন করবেন আর এখানেই তিনি থাকবেন। তারপর তো শৈলেন্দ্রনারায়ণজি আবার একাই পরিক্রমার পথে বেরিয়ে পড়লেন। আসবার সময় সেই তার মাথায় গায়ে হাত বুলিয়ে দিচ্ছিলেন। সাধুর স্নেহ দেখে শৈলেন্দ্রনারায়ণজি বিস্মিত হয়েছিলেন। এই কথাগুলো তো তোমাদের সঙ্গে এর আগের পার্টগুলোতে শেয়ার করেছি। তো সেই শোভানন্দজি যার সঙ্গে এক ঘরে থাকতে শৈলেন্দ্রনারায়ণজির একটু অস্বস্তি হচ্ছিল, তো যাই হোক তার কারণটা যে কী সেগুলো আগের পার্টগুলো যারা শুনেছো তোমরা জানো, আমি বারবার সেই কথাটার আর উল্লেখ করছি না। লিখছেন তিনি, অর্থাৎ শৈলেন্দ্রনারায়ণজি লিখছেন যে দুজন সাধুর মধ্যে 5 মিনিট তারা দুজনের দিকে স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন, চোখে চোখে তাদের মধ্যে কী কথা হলো জানি না। 5 মিনিট কাল স্তব্ধ থাকার পর উভয়ে আলিঙ্গনাবদ্ধ হলেন। শোভানন্দজি আমাকে বললেন নারদ ঘাটে প্রায় 10 জন পরিক্রমাবাসী এসে ডেরা নিয়েছে, তাই চলে এলাম, মান্দালা পর্যন্ত আমি তোমার সঙ্গে থাকবো, তারপর একলা ফিরে আসবো এখানে।
সারা দিন তিনজনে খুব আনন্দে কাটল। গঙ্গাবাহু তীর্থে প্রায় 7 দিন থাকা হলো। সাধু সূর্যনারায়ণজি ঘোষণা করলেন, বিহান মে যাত্রা করেঙ্গে তথা আস্তু। এক ফাঁকে শোভানন্দজিকে চুপি চুপি জিজ্ঞাসা করলাম, প্রদীপে যে একটা মাত্র সলতে আর একটুখানি রেড়ির তেল ঢালা হয়েছে, আজ 7 দিন ধরে চলছে, এটা কি ব্যাপার? শোভানন্দজির সংক্ষিপ্ত উত্তর পেলাম, নর্মদামে এসাই হতা হ্যায়, ইয়ো সূর্যনারায়ণ জি কা বিভূতি কা খেল হ্যায়। পরদিন সকালে কুয়াশার মধ্যেই আমরা নর্মদার ধার দিয়ে পশ্চিম দিকে যাত্রা করলাম। আজ আমার মনে কোনো অজানা আশঙ্কা এসে দানা বাঁধছে না, ভুল পথে গিয়ে মহারণ্যের মধ্যে হারিয়ে যাওয়ার ভয় নেই। আমার আগে পিছে দুজন নর্মদা তীর্থের অভিজ্ঞ মহাত্মা। পথের প্রকৃতি একই, সেই দুর্গম জঙ্গল, সাজা আবলুস, বহিরাহরিতে কি বট অশ্বত্থের গায়ে গায়ে জড়ানো দুর্ভেদ্য পাহাড়ি পথ কঙ্করময়। প্রায় 3 ঘন্টা হাঁটার পর মনে হলো অন্ধকার যেন আরও নিবিড় হলো, নিস্তব্ধ বন প্রকৃতি আরও যেন নিস্তব্ধ হলো, নিজেদের শ্বাস প্রশ্বাসের যেন পরস্পর শব্দটা, মানে শ্বাস প্রশ্বাসের শব্দ তারা সবাই শুনতে পাচ্ছেন, এরকম একটা অবস্থা। আকাশ বাতাস সব জায়গাতে একটা ভয়ের ইঙ্গিত, তবুও কিন্তু শৈলেন্দ্র নারায়ণজি ভয় পাচ্ছেন না, কেননা তার আগে একজন মহাত্মা, পরে একজন মহাত্মা, তিনি তো একদম, মহাত্মারা তাকে একদম আগলে নিয়ে যাচ্ছেন, আর মা নর্মদা তো আছেই। হঠাৎ করে এইবার তারা যখন হাঁটছেন, হঠাৎ করে দুজন সাধু একসঙ্গে বলে উঠল, শের শের, বুনো কুকুর আর কতগুলো বুনো শিয়ালের আর্তনাদ শুনতে পেলাম। তারা যেন কাঁদছে, তাদের স্বাভাবিক ঘেউ ঘেউ বা হুক্কা হুয়া রব এটা নয়, বহুদূর হতে তাদের করুণ কান্নার স্বর ভেসে আসছে। গাছপালার ভেতরেও একটা আলোড়ন দেখা দিল, বন্য জীবজন্তুর একটা সিক্স সেন্স আছে, তারা তাদের ঘ্রাণেন্দ্রিয় দিয়ে পূর্ব হতেই বুঝতে পারে যে বাঘ আসছে। বন জঙ্গল ভেদ করে তারা দৌড়ে পালাচ্ছে। দুজন সাধু সঙ্গে সঙ্গে আমাকে মাঝখানে রেখে একটা গণ্ডি টানলেন, আর গণ্ডির মধ্যে দাঁড়িয়ে দুজনেই জপ করতে লাগলেন, রে বা রে বা রে বা রে বা। আধ ঘন্টা থাকার পর দুজনেই একসঙ্গে বলে উঠলেন, কই ডর নেহি, দুসরা রাস্তা সে সের চালা গিয়া। আবার হাঁটতে লাগলাম। ক্রমে দেখলাম জঙ্গল যেন পাতলা হচ্ছে, কুচ্ছুটিকাও ধীরে ধীরে কেটে যাচ্ছে, নর্মদার স্বচ্ছ ধারাও দৃষ্টিপথে স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে, প্রচণ্ড শীতের জন্য জলের উপর স্বরের মতো একটা আস্তরণ পড়েছে। ঘোর মহারণ্যের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে কীভাবে যে এমন স্থানে এসে পৌঁছলাম যেখানে জঙ্গল তো দূরের কথা, ক্রমেই পাতলা হতে হতে এই জঙ্গল যেন বৃক্ষ শূন্য হয়ে পড়েছে, তবে কঙ্করময়, গাছপালা না থাকায় বিন্ধ্য পর্বতের প্রস্তরময় নগ্ন রূপ যেন বড় বেশি প্রকট হয়ে পড়েছে, হাঁটতে কষ্ট হচ্ছে। কারণ জঙ্গলের মধ্যে পাতার মানে পাথরের উপরে পাতার স্তূপ পড়ে থাকলে পাথরগুলো পায়ে বিদ্ধ না, এখন খালি পায়ে পাথরের খোঁচা বড্ড বেশি অনুভব করছি। বেশিক্ষণ কষ্ট করতে হলো না, আমরা শীঘ্রই একটা কঙ্করময় পথের ওপর পরিক্রমাবাসীদের চলার পথের সন্ধান পেলাম, পায়ে পায়ে চলার দাগ, খুবই সংকীর্ণ হলেও সেই দাগে সাবধানে পা ফেলে হাঁটতে তত বেশি কষ্ট হয় না। প্রায় বেলা 2টো নাগাদ আমরা এমন স্থানে এসে পৌঁছলাম যেখান হতে দেখতে পেলাম পাহাড়ের ওপর দিয়ে একটি ছোট নদী ঝর্ণার আকারে এসে নর্মদার সঙ্গে মিশেছে। শোভানন্দজি বলেন, ইহো হ্যায় কানাইয়া নদী, নর্মদা মে আকার সঙ্গত হুয়া, ইসলিয়ে এই স্থান কে নাম কানাইয়া সঙ্গম, দূর মে পাহাড় কা উপর জো মন্দির দিখাই দেখতা হ্যায় ওহি হ্যায় দশাশ্রমের তীর্থ। সাধু সূর্যনারায়ণজি বললেন, হাম লোক আজ উধারি ঠারেন্দে। অনেক প্রশ্ন মনে ভিড় করছে, কিন্তু পথশ্রমে এতই ক্লান্ত যে একটু পা ছড়িয়ে বসবার আস্তানা না পেলেই বেঁচে যায়। যাই হোক, একটু পরেই নর্মদার ঘাটের ওপরে সেই শিব মন্দিরে এসে পৌঁছলাম। আসা মাত্রই মন্দিরের পৈঠে গাঁটরি ফেলে সাধু সূর্যনারায়ণজি খড় কুটো কাঠ সমস্ত কিছু সংগ্রহ করতে ব্যস্ত হয়ে পড়লেন। শোভানন্দজি গেলেন নর্মদাতে স্নান করতে, একটু পরে সূর্যনারায়ণজি ফিরে এলেন এক বোঝা কাঠ নিয়ে, কাঠ ফেলে দিয়ে তিনিও নর্মদাতে নামলেন। শোভানন্দজি স্নান করে এসে রুটি তৈরি করতে চেয়েছিলেন, কিন্তু সূর্যনারায়ণজি তাকে নিরস্ত করে নিজেই তার ঝুড়ি থেকে গম জোয়ার মকাইয়ের দানা বের করে খিচুড়ির মতো কোনো বস্তু রান্না করতে বসলেন। আমিও স্নান করে এলাম। মন্দিরে ঢুকেই দেখি শোভানন্দজি এরই মধ্যে মন্দিরের ভেতরটা পরিষ্কার করে তিনজনের আসন মন্দিরের 3 কোণায় পেতে ফেলেছেন, শিবলিঙ্গের কাছে বসে জপ করছেন। আমি শিবের মাথায় নর্মদার জল ঢেলে প্রণাম করলাম। ভোগ নিবেদন এবং প্রসাদ প্রাপ্তির পর সূর্যনারায়ণজি তার অভ্যাস মতো পার্বত্য পথে কোথাও দ্রুত অন্তর্হিত হয়ে গেলেন। তিনি তো, তোমরা তো জানো, এর আগের পাঠে বলেছি যে সূর্যনারায়ণজি ওই প্রসাদ পাবার পরে ওই সময়টায় কোথাও একটা চলে যান। শোভানন্দজি কী করলেন, তখন মন্দিরের বাইরে এসে বসলেন, সন্ধ্যা হয়ে আসছে, লিখছেন শৈলেন্দ্রনারায়ণজি, আমি কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম, পায়ে গায়ে অসম্ভব টানটানানি ব্যথা,
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। যখন ঘুম ভাঙল তখন বুঝলাম অনেক রাত হয়ে গেছে। দুই সাধুই নিজেদের শয্যায় বসে জপ করছেন। যথারীতি একটি প্রদীপ জ্বালা আছে আর গঙ্গাবাহ ঘাটের সেই ভাঙা কড়াইটিতে কাঠের আগুন ধিকি ধিকি করে জ্বলছে। সেই যে ভাঙা কড়াইটা যেটা সূর্যনারায়ণজি নিয়ে এসেছিলেন। লিখছেন শৈলেন্দ্রনারায়ণজি, আমি উঠে বসলাম। একটু পরে দুই সাধুরও উত্থান হলো বলে মনে হলো। সূর্যনারায়ণজিকে আমি জিজ্ঞাসা করলাম, কাশীতে দেখেছি দশাশ্বমেধ ঘাট, ব্রহ্মা নাকি সেখানে 10টি অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, এখানে কোনো মহাত্মা বা মহারাজা কি দশাশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করেছিলেন, দয়া করে বলবেন কি? নেহি জি, ইধার কই দশাশ্বমেধ যজ্ঞ কা অনুষ্ঠান নেহি কিয়া, তবে এখানে স্নান করলে 10 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়, এই জন্য নর্মদার এই ঘাটকে বলা হয় দশাশ্বমেধিক তীর্থ। যুধিষ্ঠির তীর্থভ্রমণকালে নর্মদা তটের এই ঘাটের মহিমা শুনে মার্কণ্ড মুনিকে বলেছিলেন, অশ্বমেধ যজ্ঞ বহু ব্যয়বহুল, এর দক্ষিণাও বহু, সাধারণ লোকের পক্ষে তার অনুষ্ঠান অসম্ভব, তারা এখানে এসে স্নান করলে কিভাবে 10টি অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করবে তা শুনতে বড় অদ্ভুত লাগছে। তার উত্তরে মার্কণ্ড মুনি জানালেন, তোমার মতো এই প্রশ্ন স্বয়ং গৌরী জিজ্ঞাসা করেছিলেন মহেশ্বরকে, মহেশ্বর তাকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করতে করতে এই দশাশ্রমের তীর্থে এসে অঞ্জলিবদ্ধ হয়ে এই তীর্থকে পুনঃ পুনঃ প্রণাম করতে লাগলেন। তা দেখে মা গৌরী অতি বিস্মিত হয়ে বলতে লাগলেন যে আপনি স্বয়ং চরাচরের নমস্য পরম দেবতা হয়ে এই তীর্থকে কৃতাঞ্জলি পুটে প্রণাম করছেন, এ তো বড় ভয়ানক কথা। দেবাদিদেব বলেন, বিস্মিত হয়েও না, স্বয়ং তুমি এর তীর্থ ফল প্রত্যক্ষ করো। এই বলে তিনি একজন রুগ্ন শীর্ণ বৃদ্ধ ব্রাহ্মণের বেশে ঘাটের কাছে গিয়ে উপস্থিত হয়ে বেদ মন্ত্র উচ্চারণ করলেন। ওই ঘাটে তখন অনেক ব্রাহ্মণ স্নান তর্পণাদি করছিলেন। শিবের উদাত্ত বেদধ্বনি শুনে এক ব্রাহ্মণের খুব ভক্তি হলো। তিনি তার গৃহে তাকে মধ্যাহ্ন ভোজনের জন্য শ্রদ্ধা সহকারে অত্যন্ত বিনয়ের সঙ্গে আমন্ত্রণ জানালেন। কিন্তু ওই ব্রাহ্মণ বেশি শিব তাকে বললেন, 10টি অশ্বমেধ যজ্ঞের ফল দক্ষিণাস্বরূপ না দিলে কারু বাড়িতে তিনি নিমন্ত্রণ স্বীকার করেন না। এই কথা শুনে ব্রাহ্মণ খুব চিন্তিত হয়ে পড়লেন। পরে শাস্ত্রবাণী ও ঋষি মুনিদের প্রসঙ্গ তাঁর স্মরণে এলো। তিনি দেবাদিদেবকে বললেন, ব্রাহ্মণ আমার প্রত্যাগমন পর্যন্ত দয়া করে অপেক্ষা করুন। এই কথা বলে তিনি দশাশ্রমের তীর্থে এসে বসে জপ হোম দান পূজারি সেরে ছদ্মবেশী ঠাকুরকে গিয়ে বললেন, দয়া করে আপনি গাত্রোত্থান করুন, আমি অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করে এলাম, এবার আপনি ভোজন করবেন, চলুন আমি দশাশ্বমেধ যজ্ঞের ফল আপনাকে দক্ষিণাস্বরূপ সমর্পণ করব। শিব বলেন, আপনি তো অতি অল্প সময়ের মধ্যে আমার কাছে ফিরে এলেন, এরই মধ্যে দশাশ্বমেধ যজ্ঞ কী করে সম্পন্ন হলো, আমাকে কি পরিহাস করছেন? ব্রাহ্মণ বলেন, নর্মদা পরিক্রমাকারী বিভিন্ন ঋষিদের আপ্তবাক্য এবং পুরাণ বাক্য যদি মিথ্যা না হয় তবে নিশ্চিত আমি দশাশ্বমেধ যজ্ঞের ফল লাভ করেছি, কারণ তারা এক বাক্যে সবাই বলে গেছেন এই তীর্থে যথাবিধি তীর্থকৃত্য করলে দশাশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। ব্রাহ্মণের এই জ্বলন্ত বিশ্বাস এবং অবিচল নিষ্ঠা দেখে মহাদেব তাকে তার নিজের স্বরূপে দর্শন দিয়েছিলেন। তো এরপরে সূর্যনারায়ণজির সঙ্গে এবং শোভানন্দজির সঙ্গে শৈলেন্দ্রনারায়ণজির নানান কথাবার্তা চলতে লাগল। আর শোভানন্দজি সূর্যনারায়ণজিকে বলছেন যে শৈলেন্দ্রনারায়ণজির পুরাণ কথাতে অতটা আস্থা নেই, অতটা শ্রদ্ধা নেই, তো সেই নিয়ে তাদের মধ্যে নানারকম কথাবার্তা চলতে লাগলো। তো এরপর অনেকটা রাত হয়ে গেল। তো তখন ওই মহাত্মা দুজনেই তাকে বললেন যে ভাস্করজি আভি লেট যাও, এই বলে তো তারা দুজনেই শুয়ে পড়লেন। তো শৈলেন্দ্রনারায়ণজিও শুয়ে পড়লেন, শুয়ে শুয়ে ভাবতে লাগলেন যে দুজন মহাত্মাই তাকে অত্যন্ত স্নেহ করেন, এই দুর্গম অরণ্য যাত্রার দুঃখ বহুলাংশে লাঘব হয়েছে এদের স্নেহ এবং সাহচর্যে, তাই এদের মনে দুঃখ না দিলে ভালো হতো। অর্থাৎ সেই পুরাণ কথাবার্তা নিয়ে তিনি যে তর্ক বিতর্ক করছিলেন আর কি, সেটার জন্য তার মনের মধ্যে একটু অনুশোচনা হচ্ছে বা খারাপ লাগছে যে না করলে ভালো হতো, মনে গ্লানি নিয়ে শুয়েছিলাম, শেষ রাত্রেই ঘুম ভেঙে গেল। এই অঞ্চল তো আর মুন্ড মহারণ্য নয় যেখানে কোনো পাখি দেখিনি, তো মুন্ড মহারণ্যে পাখিদের দেখতে পাওয়া যায় না, ডানা মেলে তারা সেভাবে উঠতে পারে না, লিখছেন তিনি। তো এখানে তো পাখি আছে, নামমাত্র গাছপালা আছে, কঙ্করময় উপত্যকা, দূরে বন্য কুকুটের ডাকও শোনা যাচ্ছে। সাধু সূর্যনারায়ণজির কাছে শুনেছি যে এই অঞ্চলে কোথাও কোথাও গৌর ও রাজপুত ব্রাহ্মণরাও আছে, কাজে বন্য কুকুটের পরিবর্তে হয়তো বা গৌরদের গৃহপালিত কোনো কুকুটি ডাকছে, আর সে সাধুরা যোগাসনে একইভাবে বসে আছেন। মন্দিরের বাইরে এসে তিনি দেখলেন যে উষাকাল ঠিকই, কিন্তু কুয়াশাতে চতুর্দিক থাকা। লিখছেন শৈলেন্দ্রনারায়ণজি, আমি নর্মদা স্পর্শ করি একটা পাথরের ওপরে দাঁড়িয়ে, ঋগ্বেদের প্রথম মণ্ডলের 115 সূত্রের মহর্ষি অঙ্গিরার পুত্র কুৎস ঋষির দুষ্ট উষার বন্দনা গীতি গাইতে লাগলাম।
প্রাণ ভরে উষা বন্দনা করে পিছন ফিরে দেখি দুই সাধুই আমার পিছনে এসে দাঁড়িয়ে আছেন। এখনো চারদিক কুয়াশায় ঢেকে আছে, তবে তাদের মুখের দিকে তাকিয়ে দেখলাম তাদের মনের কুয়াশা কেটে গেছে। অর্থাৎ আগের দিন রাত্রে যে তর্ক বিতর্ক চলছিল আর কি, সেটার কথাই কিছুটা লিখছেন তিনি। গত রাতে তাদের মুখে যে থমথমে ভাব দেখেছিলাম তা আর নেই। সূর্যনারায়ণজি বললেন, চলিয়ে আপ না হাঁয়েঙ্গে, আকার হাম আগুন কা ইন্তজাম কর দেগা, কাফি ঠান্ড হ্যায়। তাদের পরে আমিও স্নান করতে লাগলাম। স্নান করে এসে দেখি মন্দিরের বাইরে কাঠের আগুন জ্বালিয়ে সূর্যনারায়ণজি নিত্য কার মতো ঝুলি কাঁধে নিয়ে কোথাও চলেছেন। আগুনে হাত পা সেঁকতে সেঁকতে শোভানন্দজি বাইরেটায় বসে আগুনে হাত পা সেঁকছেন। লিখছেন শৈলেন্দ্র নারায়ণজি, আমি কিছুক্ষণ আগুনে হাত পা সেঁকলাম, তো গত রাত্রে প্রদীপের আলোয় এই দশাশ্বমেধ যে তীর্থ, সেই তীর্থে শিবকে মহাদেবকে তিনি ভালো করে দেখতে পাননি, তো এখন দেখে অবাক হলাম। কুমণ্ডলুর জল ঢালতে ঢালতে তিনি ভালো করে খেয়াল করলেন এই মহাদেবের রূপটাকে, তো প্রণাম করে পুজো সাঙ্গ করলেন এবং বেদ মন্ত্র পাঠ করলেন। তো শিবলিঙ্গটি বেশ বড়, পিতের আভাযুক্ত ঘন নীল, দুহাত দূর থেকেই দেখলে খুব কালো দেখায়। লিঙ্গের মধ্যে যেন জটা জড়িয়ে আছে, খুবই জলজল করছে। শোভানন্দজি লক্ষ্য করছিলেন যে আমি শিবলিঙ্গটিকে চারদিক থেকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছিলাম। তিনি বলে উঠলেন, আপকা পিতাজি কা উস খাতা লে আইয়ে দেখিয়ে তো, ইয়ে কোন সা শিবজি হ্যায়, বিগ্রহ কা কিয়া নাম হো সকতা হ্যায়। আমি খাতা খুলে অনেক খুঁজলাম, পরিস্ফুট চিহ্নাদি দেখে একে কালাগ্নি রুদ্র বলা যায়, হেমাদ্রি ধৃত হতে কয়েকটি উদ্ধৃতি বাবা লিখে গেছেন, সেটা দেখে তিনি বললেন এটা কালাগ্নি রুদ্রলিঙ্গ, শিবকে অন্তত বা মহাদেবকে অন্তত সেরকমই দেখতে। তো এরপরে আবার বেলা 9টা নাগাদ সূর্যনারায়ণজি রোজকার মতন যেরকম বেরিয়ে গিয়েছিলেন, আবার ফিরে এলেন ঝোলা ভর্তি করে সেই আটা ডাল নানা রকম সবজি পেঁপে আমলকি কলা সব কিছু নিয়ে একবারে ফিরে এলেন। এসেই তো তিনি ভোগ প্রস্তুত করতে শুরু করে দিলেন। ধ্যান ধারণার অন্তরালে তার এই নীরব সেবা এবং পরিক্রমাবাসী সর্ববিধ যে যত্ন তিনি করে চলেছেন এবং যে স্নেহশীল একটা স্বভাব তার মধ্যে, সেটা দেখে কিন্তু শৈলেন্দ্র নারায়ণজি বিস্মিত হচ্ছেন। লিখছেন, তিনি এক মাস আগেও কারোর সঙ্গে কারো পরিচয় ছিল না, পথের পরিচয় হয়তো পথেই মিলিয়ে যাবে, তবু আমাদের মতো পরদেশী লোকেদের যত্ন করতে তার গরজ বা আগ্রহ চিরকাল স্মরণে রাখার মতো। নিঃস্বার্থ সেবা কাকে বলে, সূর্যনারায়ণজি তার প্রত্যক্ষ উদাহরণ। দেখো তোমরা প্রত্যেকটা সাধু মহাত্মা যাদের যাদের কথা তিনি লিখছেন, যাদের সঙ্গে তার দেখা হয়েছে, এই সূর্যনারায়ণজি বলো তাকে ভোজন তৈরি করে নিজেই তাকে খাবার দিচ্ছেন, আবার শোভানন্দজির কাছে যখন তিনি ছিলেন তখন শোভানন্দজি নিজে তাকে ভোজন তৈরি করে দিতেন, আবার শ্রী সুমেধ দাসজি যার কথা বারবার এখানে পাবে তোমরা তপভূমি নর্মদা বইটিতে, শ্রী সুমেধ দাসজিও তাকে কত অপরিসীম যত্ন করেছেন। প্রত্যেকের সঙ্গে তার হঠাৎ পরিচয় হচ্ছে, কিন্তু তারা এত যত্ন করছেন যে তা সত্যিই বিস্মিত হওয়ার মতন নয়, ভুলে যাবার মতন নয়। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটিকে এখানেই বিশ্রাম দেব। তো এরপর তো তাদের ভোজন তৈরি করার মানে ভোজন তৈরি করতে বসে গেলেন সূর্যনারায়ণজি, তারপর কী হলো সেটা জানতে গেলে তোমাদেরকে চোখ রাখতে হবে তপোভূমি নর্মদা পার্ট 25-এ। আজকে শিবসুন্দরের বন্দনা করে এই ভিডিওটাকে এখানেই বিশ্রাম দিচ্ছি, তোমরাও চলো আমার সঙ্গে একটু শিবসুন্দরের বন্দনা করে নাও। শিবহম শিবহম শিব স্বরূপহম নিতহম শুদ্ধহম বুদ্ধহম নিতহম শিবহম শিবহম শিব স্বরূপহম শিবহম শিবহম শিব স্বরূপহম।